আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর্থ রেজিস্ট্যান্স টেস্টারের মাধ্যমে কিভাবে আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় তা জানবো আমাদের এই ভিডিও থেকে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আশা করি পরবর্তীতে এই মিটারের মাধ্যমে আপনারা নিজেরাই আর্থিং রেজিস্ট্যান্স এর যে মান আপনারা নিজেরাই নির্ণয় করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা এটা একটা আর্থ রেজিস্টার টেস্টার, রেজিস্ট্যান্স টেস্টার বা আর্থ টেস্টার বলে থাকে। অনেক সময় আপনার এটা মিগারের মাধ্যমেও অনেক সময় কিছু কাজ করা সম্ভব। তো এটা দেখতে পাচ্ছেন কভার, এটা এভাবে কভারিং করা থাকে প্রথমে, ঠিক আছে? তো যাই হোক, আমি কভারটা খুলে নিয়েছি। এখানে এটা দেখতে মিটার, এই সম্পূর্ণটা হচ্ছে মিটার, এবং এই মিটারের সহযোগী হচ্ছে এখানে তিনটা কেবল দেখতে পাচ্ছেন। এখানে দুই কালার কেবল, এখানে একটা রেড এবং এখানে দেখছেন লোহার দুটা বার দেখতে পাচ্ছেন, যেটা সহকারী অক্সিলারি আর্থ হিসেবে ব্যবহার হবে। তো এখানে দেখেন এই আর্থিং রেজিস্টার টেস্টারে আপনার দুইটা সুইচিং পয়েন্ট আছে। এখানে একটা পুশ সুইচ দেখতে পাচ্ছেন আর একটা সিলেক্টর সুইচ। অর্থাৎ প্রথমে আপনাকে এই সিলেক্টর নবটি ঘুরিয়ে ঘুরিয়ে অন করে নিতে হবে, এখন অফ পজিশনে আছে। এবং যখন আপনি অন করবেন আর্থ রেজ, এখানে দুটো পয়েন্ট আছে, এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এবং এখানে কিছু নব, অর্থাৎ এখানে যে আপনার কেবলের যে নব গুলো আছে সেটাও কিভাবে প্রুফ, এই প্রুফ গুলো লাগানোর অপশন গুলো তিনটা পয়েন্ট আছে। এখানে ই দেওয়া আছে এবং পি দেওয়া আছে, সি দেওয়া আছে, এবং কালার ওয়েজ এই কেবলের নব গুলো এখানে লাগিয়ে দিতে হবে। তো যাই হোক, আমি একটু অন করার সিস্টেমটা একটু বলি। যখন আপনি বুঝতে পারবেন, যখন আমরা বুঝতে পারবো যে আর্থিং রেজিস্ট্যান্স আমাদের সর্বোচ্চ দেখা গেছে 1 থেকে 20 পর্যন্ত হবে, তখন আমাদের সিলেক্টর নবটি ঘুরিয়ে 20 ওমসে রাখা ভালো। যদি 200-এর মধ্যে দেন তবুও হবে, তবে এর মধ্যে দেওয়াটাই ভালো। যদি এর চেয়ে বেশি রেজিস্ট্যান্স হয় সেক্ষেত্রে 200, এবং এর চেয়েও বেশি যদি হয়, অর্থাৎ আপনি তিনটাতে পরিমাপ করতে পারবেন, সমস্যা নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ফেজ টু টেস্ট, অর্থাৎ যখন আপনার এখানে প্রুফ গুলো লাগিয়ে দিয়ে যখন আপনি টেস্ট করবেন, এটা আপনাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এখানে দেখেন বাতি জ্বলতেছে, বাতি ধরে এটার মাধ্যমে একটা রিডিং আসবে। হ্যাঁ, এটা একটা ডিজিটাল যেহেতু, এখানে রিডিং আসবে, আর অ্যানালগটা হয়তো আপনার এখানে কাটা থাকতো। তো যাই হোক, এখানে আপনি প্রেস করে ধরে রাখতে পারেন অথবা আপনার ডান দিকে ঘুরিয়ে লক করে রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে লক সিস্টেম। তো যাই হোক, আমরা এখন যে কাজটা করব, যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে এই অংশটুকু তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন, কিন্তু এইখানে যখন আপনারা এই তিনটা প্রোব দেখতে পাচ্ছেন, এইখানে কানেকশন করবেন। কানেকশনের আগে যদি আপনারা নতুন হন তাহলে যে কভারের পিছন সাইডে এখানে দেখেন লেখা আছে আর্থ টেস্টার, ডিজিটাল আর্থ টেস্টার, এখানে পিছনে লেখা ডায়াগ্রাম আছে, সম্পূর্ণ সিস্টেম গুলো দেওয়া আছে। আমি একটু ভিউ করতেছি যাতে আপনাদের কাছে যদি মিটার নাও থাকে দেখতে সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লেখা আছে ডিজিটাল আর্থ টেস্টার, রেজিস্ট্যান্স টেস্টার, যেখানে এক ব্যাটারি দুই এখানে কিভাবে কিভাবে কানেকশন করতে হবে সম্পূর্ণ ওটা দেওয়া আছে। গ্রিন কালারটা কোথায় যাবে এবং এইখানের যে পয়েন্ট গুলো, এই পয়েন্ট গুলো যেখানে লাগাবেন, অর্থাৎ এখানে কত মিটার পর পর সেটার দূরত্বে দেখাবেন, এই অংশগুলো এখানে দেওয়া আছে। যদি আপনারা এইসব একটু দেখে নেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তো যাই হোক, তাও তবুও আমি বলে দিচ্ছি, এইখানে এই অপশনে দেখেন, এই অপশনে দিতে হবে হচ্ছে গ্রিন কালারের যে নবটা আছে সেই গ্রিন কালারের নবটা এই প্রুবে লাগিয়ে দিতে হবে। এবং এই প্রুবে লাগিয়ে দিয়ে আপনার এখানে যে দেখতে পাচ্ছেন এই অংশটা, আপনার আর্থিং কোন পয়েন্টে আপনি আর্থিং টেস্ট করতে চাচ্ছেন, কোন পয়েন্টে সেই অংশটা আপনার, এটা আপনার যে অংশের সাথে আপনি টেস্ট করবেন, মনে করেন এটা আমার আর্থিং এর একটা পিট, ঠিক আছে? এই পিটের সাথে এভাবে লাগিয়ে দেবেন, ঠিক আছে? এটা আপনার লাগানো শেষ হলে
এটা মনে করেন এটা কমপ্লিট, ঠিক আছে? এরপর আপনাকে লাগাইতে হবে ইয়েলো কালার। ইয়েলো কালারটা একটু দূরে সেট করতে হবে, অর্থাৎ আর্ক পিট ঠিক থেকে মিনিমাম 5-10 ফিট বা 5-10 মিটার দূরে লাগাইতে হবে, এবং এই যে এখানে প্রুফটাতে দেখতেছেন এটা এখানে সেট করতে হবে। এখানে সেট করে এখানে যে আর্ক এটা দেখতেছেন, ক্লাম্প দেখতেছেন, এর সাথে লাগিয়ে মাটির নিচে এই অংশটা মাটির নিচে লাগিয়ে দিতে হবে। তো আমরা সাধারণত যে জিনিসটা জানি যে আর্থ রেজিস্ট্যান্স সাধারণত 1 ওমস এর নিচে হলে সেটা বেস্ট হয়। যখন আপনার এইভাবে তিনটা অপশনই রেড ইয়েলো ব্লু এভাবে আপনি যখন লাগাবেন, লাগানোর পরে এখানে দেখতে পাচ্ছেন রেডটাও আমি লাগিয়ে দিচ্ছি জাস্ট স্যাম্পল হিসেবে, এটা আমি অফ রাখি। হ্যাঁ, এখন এটা করা ই করা ঠিক হবে না। এখানে দেখেন এভাবে লাগিয়ে দেওয়ার পরে এটাও ঠিক কত মিটার দূরে দিতে হবে এখানে দেখেন দেওয়া আছে, অর্থাৎ গ্রিন থেকে দেখেন 5, এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি কলমের মাধ্যমে দেখাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ প্রথমে আমাদের যে গ্রিন কালার অর্থাৎ আর্থিং এর সাথে যে অংশটা লাগিয়েছি সেখান থেকে 5 থেকে 10 মিটার দূরে, অর্থাৎ বা কিছু কাছে 5 থেকে 10 মিটার দূরে এই ইয়েলো কালারটা লাগাইতে হবে, হ্যাঁ, যেটা মাটিতে পুঁতে রাখতে হবে, এবং এই ইয়েলো কালার থেকেও এটা আরো 5-10 মিটার দূরে এই অক্সিলারি আর্থের যে অংশটা এটাও লাগাই দিতে হবে। এরপর লাগাই দেওয়ার পরে আপনার হবে মূল কাজ, যেটা হচ্ছে এখানে আপনার টেস্ট নিতে হবে। তো যাই হোক, আমরা এটার একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো, তো সেই অংশটাও দেখেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আপনার আমরা গ্রামগঞ্জে টিউবওয়েল গাড়ি, সেই টিউবওয়েলের মতো আপনার পানির সরবরাহ করে প্রথমে এখানে অপশনটা করা হয়েছে। তারপর আপনার এখানে আর্থিং এর জন্য, আর্থিং এর জন্য এই রডটা, আর্থিং রড এইটা, এই পাইপগুলো উঠিয়ে নিয়ে এইখানে ঢোকানো হবে। যখন এটা ঢোকানো শেষ হয়ে যাবে তখন আমরা এই টেস্টারের মাধ্যমে টেস্ট করে দেখব। তো বিয়ার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, এবং এইটা কিভাবে করতে হয় এই তিনটা পয়েন্টের মাধ্যমে সমস্ত বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার জন্য এখানে দেখেন পাইপের সাথে আমাদের এই গ্রিন কালারটা, গ্রিন কালারটা ওইখানে আর্থিং রডের সাথে লাগিয়েছি, এবং ইয়েলো কালারটা ঠিক একইভাবে রেড কালারটাও দেখেন আরেকটা দিকে দিয়েছি। তো এখন আমরা টেস্ট নেব, সে টেস্ট দেখেন এখানে আমি 20 সেট করলাম, ঠিক আছে, মান কিছুটা পরিবর্তন হতে পারে। তো এখন সিলেকশন করছি 20-এ, এখন দেখেন আমি টেস্ট করার জন্য চাপ দেব, এখানে পুস্ট করছি, দেখেন 0.94, যেটা আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে জানি যে মানটা ভালো, যে 1 ওহমস এর কম মানটাই হচ্ছে ভালো মান। এখন এটা ডিফারেন্স হতে পারে, যেমন আমরা আর্থিং এর জন্য যে অক্সিলারি যে বার গুলো যেখানে দিয়েছি হয়তো সেগুলো যদি ভালোভাবে না হয়, কিংবা ওটা উপরে নিচের বিষয় থাকতে পারে। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি যে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ, এখানে আপনারা একটা লগ দিয়েও রাখতে পারেন। তো যাই হোক, আমার আশা করি যে ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা ভালোভাবে শিখতে পারছেন। তো এ বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।